ওয়েলকাম ওয়েলকাম টু ইনফরমেশন টিভি। আজকে আমি চলে এসেছি গ্রামের জায়গায়। সর্ষে খেয়ে দেখেছেন কত সুন্দর লাগে। সো অ্যাকচুয়ালি শীতের সময় এই সময় কেন আসা আমার জানেন তো, মানে অনেক মানুষরা ন্যাচারালি দেখেননি গ্রাম জিনিসটা কীরকম হয়, সেই ওয়েদার সেই বাতাবরণ। আমি অনেকটা জায়গায় ঘুরবো, ঘুরে দেখাবো আপনাদেরকে। তার মধ্যে বিনস গাছ থাকবে, পটল গাছ থাকবে, লঙ্কা গাছ থাকবে, তার মধ্যে থাকবে গোলাপ গাছ, বাঁধাকপি গাছ, অনেক 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 কিছু, লঙ্কা গাছ অনেক কিছু থাকবে। বাট গ্রামের আল দিয়ে হেঁটে আসা, দেখতেই পাচ্ছেন গ্রামের আল দিয়ে হেঁটে আসা, এবং ইটস জাস্ট এ নাদার এক্সপিরিয়েন্স। নট ইভেন দ্যাট, এটা এমন একটা এক্সপিরিয়েন্স না আপনাদেরকে জাস্ট বোঝানো যাবে না। তো অবশ্যই বলবো আপনারা গ্রামে আসুন, গ্রামের পরিবেশটাকে পাঠায়। আপনারা যে কোনো সময় শীতকালের সময় গ্রামে গেলে খুব ভালো লাগবে, যদি পরিচিত কেউ থাকে আপনারা, মানে তাদের আলে মানে গ্রামের জমিতে যদি আসেন খুব ভালো লাগবে। আর একটা কথা তো অবশ্যই বলবো, গ্রামের পরিবেশটা অবশ্যই মেনটেন করুন। এত কথা বলবো না, চলুন এবার দেখি। রাত্রের মধ্যে দিদি ও পাবে আর 1000 টাকা ওড়িশার। এবার আমরা ছিলাম যেগুলো মুর্শিদাবাদের বলি একটা তো চন্দ্রমল্লিকা ফুল দেখে বাড়ি নিচ্ছে জানাচ্ছি ঘরে। একদিন বলে দেবো দাদা, দিয়াল ধরে দাঁড়িয়ে থাকবো তুমি। এটা কি করো? তো ফুল আছে না, সব পুড়িয়ে ভেঙে দেবে দিয়ে না, শুধু একটা করে পুড়িয়ে রাখবে। কিন্তু কি হবে তাতে, বড় হয় নাকি ফুলটা? এটা কি হবে, এরকম যখন করে দিলাম না, এরকম করে দিলাম, বহু মানুষের কাজে আসে, ওরা সব এসে ফুল করে দেবে। আচ্ছা, মানে সব সাইডের গুটিগুলো খুলে দিলে গেট আপ সুন্দর হয়ে যায় ফুলের, চন্দ্রমল্লিকা ফুলের। বাহ, অনেকটা হয়ে গেল, এখন ফিরছি। এটা একটা জাস্ট অন্য লেভেলের এক্সপিরিয়েন্স, জাস্ট অন্য লেভেলের এক্সপিরিয়েন্স, জমির আল দিয়ে হেঁটে যাওয়া। সো
অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে। হাট থেকে পড়ে গেছিলে সেটা বলো। হ্যাঁ, আলদিহাট থেকে পড়ে গেছিলাম এক্স্যাক্টলি। হ্যাঁ, আলদিহাট থেকে এরকমই অবস্থা, কারণ আমি এর আগে কোনো আলদি হাঁটিনি। ইট ওয়াজ মানে ইটস মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা আমার। সো কী আর বলি, সো এগিয়ে চলছি, খুব সুন্দর, খুব সুন্দর লাগে। আর অবশ্যই তোমাদের বলবো যে এই অপরচুনিটি থাকলে বা এরকম যদি ঘুরতে পারো অবশ্যই ঘুরে নাও, কেন শীতকালে কী হয় জানো তো, বেসিক্যালি গ্রামের দিকে এত সুন্দর সবজি দেখা যায় বা এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে না, এবং আসতেই হবে, আসতেই হবে, না আসলে কী করে হবে। চলো সবাই খুব ভালো থাকো। আর একটা কথা বলবো, অবশ্যই গ্রামে যাও, বাট পরিবেশ সব জায়গার বজায় রেখো, কারণ দুটো জায়গার পরিবেশ আলাদা, শহরের পরিবেশ গ্রামের পরিবেশ। তো এমন করো না যে সব জায়গায় সমানভাবে মেনটেন করো না, স্বচ্ছতা পরিষ্কার জিনিসটা বজায় রেখো, নোংরা করো না, কেননা এই মাঠেই আমাদের ফলে সেই জিনিসগুলো যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি। সো কৃষকদের সম্মান করো, কৃষি জমি আমাদের মা সেটাকে সম্মান করো, অবশ্যই নিজের সম্মানটাও বজায় রেখো। খুব ভালো থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। জাস্ট ঘুরতে এসেছিলাম, ঘুরতে ঘুরতে একটু দেখিয়ে নিলাম, তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।